মরুদেশে প্রতিটি প্রান্তে এখন পুজোর গন্ধ, মায়ের আরাধনায় মেতে উঠেছেন দুবাইবাসী। বেশ কয়েকজন প্রবাসী বাঙালির উদ্যোগে চলছে দেবী বন্দনা, উৎসবে সামিল হয়েছেন অবাঙালি দুবাইবাসীরাও। পুজোর পাশাপাশি চলছে খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি আসলে মানে 27 ইয়ার্স এর পরে এখান থেকে জমে থেকে এসেছি, এই পুজো ছেড়ে আর যেতে ইচ্ছে করে না। এর মধ্যে একটা ভীষণ আন্তরিকতা আছে, আর আমাদের সব এত সুন্দর সুন্দর সব বন্ধু বান্ধব হয়ে গেছে, খাবার ভালো, মানে আনন্দ বাড়া।